নমস্কার, আমি রাহুল মণ্ডল। রাহুল মণ্ডল কম্পিটিটিভ ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে সময় করে বাংলা ভার্সের কোনো একটা বইয়ের সমাধান নিয়ে আসব। সামনে তোমরা জানো সবাই ফর্ম ফিল আপ করেছো WBP কনস্টেবল এবং WBP SI, এবং WBP কনস্টেবল এবং WBP SI থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো কোন বইটা। SI এর উপর যে ছায়া প্রকাশনের যে বইটা আছে সেই বইটার অঙ্কের শর্টকাট প্লাস ডিটেল সমাধান নিয়ে আসছে, এবং এই বইটায় যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটাকে প্রতিটা অঙ্ক সলভ করাবে, যে এক কথায় ফুল বই তোমাদেরকে সমাধান করে দেওয়া হবে এবং টোটালটাই ফ্রি। আজকের ফার্স্ট চ্যাপ্টার কি থাম্বনেলে দেখেছো, শতকরা। চলো শতকরার অঙ্ক শুরু করি। ফার্স্ট কোশ্চিন দেখো, 5/8 সমতুল্য পরিমাণ, পরিমাণ পার্সেন্টেজে জানতে, তাহলে আমরা কি লিখবো? 5/8 × 100 কত পার্সেন্ট, এটাই জানতে চেয়েছে। কাটো, তাহলে কি হচ্ছে? 4 × 2 = 8, 4×25 = 100, কত আসছে? 125/2%। এটাকে পূর্ণতে নিয়ে আসো, তাহলে কত হচ্ছে? 62/1%, অপশন বি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখো, কোন সংখ্যা 12.5% = 64? এই 12.5%টাকে একটু ভেঙে নাও, 12.5%কে যদি তুমি ভেঙে নাও, এটাকে পূর্ণে যদি ভাঙো, 12.5% সমান কি হয়? 25/2, 12 × 2 = 24, এটাকে 25/2%, এটাকে আরও ভেঙে নাও, 25/2 পার্সেন্টেজ তুলে দিলে নিচে কি হবে? 100, তাহলে কত হচ্ছে? 4, তার মানে 1/8। ধরে নিলাম সংখ্যাটি এক্স, তাহলে এক্সের কি আসছে? 1/8 সমান কত বলা আছে? 64। তাহলে এক্স অর্থাৎ সংখ্যাটি কত? 64 × 8 গুণ করে দেবে, কত হচ্ছে? 512 আমাদের অ্যান্সার, অপশন এ। চলো নেক্সট অঙ্কে যাই আমরা। 3 নম্বর কোশ্চিন, কোন সংখ্যার 22.5% মানে 22/1 = 2%, 22/1 = 2% সমান কত হয়? পূর্ণে ভেঙে দিই আগে, 45/2% সমান কি বলছে? 45। এবার হচ্ছে ওই সংখ্যার কত পার্সেন্ট? 100, তাহলে 45 নাম্বার সমান কত হচ্ছে? 45/2%। তাহলে যদি তুমি 1 সমান বের করো, তাহলে তুমি কি করবে? এদিকেও কেটে দেবে, এটাও কেটে দেবে, তাহলে 1 সমান কত পেলাম? 1/2%। কোশ্চিন কি আছে দেখো, কোশ্চিন আছে 100 সমান কত, তাহলে 100 সমান কত হবে? 1/2 × 100, সেটা কি সাজবে পার্সেন্টেজে? 100 সমান কত পেলে তুমি? 50%, অপশন সি আমাদের অ্যান্সার। যদি একটু ভালোভাবে অঙ্কগুলোকে দেখো, অনেক ইজিলি অঙ্কগুলোকে সলভ করা যায়। চলো নেক্সট কোশ্চিনে যাই। চার নম্বর কোশ্চিন কি বলছে? 1 প্রকার তরলে দুধের পরিমাণ 15%, অন্য 1 প্রকার তরলে দুধের পরিমাণ 5%, প্রথম প্রকার তরলের ভাগ 7, দ্বিতীয় প্রকার তরলের ভাগ 8 হলে মিশ্রণে দুধের পরিমাণ কত? তাহলে তুমি ফার্স্ট তরলে দুধ যদি বের করো, তাহলে কি লিখবে? 7 × কত? 15, এই তো
টোটালটাই পার্সেন্টেজে আছে, অ্যান্সারও পার্সেন্টেজে জানতে চেয়েছে। সুতরাং 7 × 15 পার্সেন্টেজ লিখতে পারো, দিয়ে লিখতে পারো 105%। সেকেন্ডে দুধ কত, 8 × সেকেন্ড ভাগ দেখো, 8 বলা আছে, 8 × 5 তাহলে তুমি পাচ্ছ কত, 40%। তাহলে টোটালে মোট নতুন মিশ্রণে, তাহলে নতুন মিশ্রণে কত হচ্ছে, 105 যোগ কত, 40। মিশ্রণ টোটালে কত, একটা 7 একটা 8, তাহলে 7 যোগ কত, 8, এত পার্সেন্ট। তাহলে কত হচ্ছে, 145/8 কত, 15। চলো কাটি 5 দিয়ে 3, 5 × 2 = 10, 4 × 5 = 49, 29/3, তাহলে 3×9 = 27, 9 পূর্ণ 2 = 3%। অপশন বি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। এক ব্যক্তি দৈনিক মজুরির 25% বৃদ্ধি পায়, এক ব্যক্তি দৈনিক মজুরি 25% বৃদ্ধি পায়, তার মানে আগে 100 যদি মজুরি ছিল, তার উপর থেকে 25 বেড়ে হচ্ছে কত, 125। জাস্ট এই লাইনটুকুর মানে, ওই ব্যক্তি বর্তমানে 500 টাকা মজুরি পান, বৃদ্ধির পূর্বে মজুরি কত ছিল, ধরে নিলাম পূর্বে মজুরি ছিল X টাকা, তাহলে X এর ওপর বাড়ছে কত, 25% বৃদ্ধি হয় বলেছে, তাহলে 125/কত, 100 সমান কত, 500। তাহলে X সমান কত আসছে, 500 × 100/কত, 125। 4, X এর মান কত আসছে, 400 টাকা। অপশন ডি আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চিনে যাই। এক ব্যক্তি দৈনিক মজুরি 18% হ্রাস পায়, তার মানে কি, আগে যদি 100 ছিল সেখান থেকে 18 কমে গিয়ে কত হয়েছে, 82 হয়েছে, 100 থেকে 18 বাদ দাও, কত হচ্ছে, 82। এটাই তো বলছে, আগে যদি 100 ছিল সেখান থেকে 18 কমে গিয়ে এখন হয়েছে কত, 82। বলছে ওই ব্যক্তি বর্তমানে 41 টাকা মজুরি পান, মজুরি হাসের পূর্বে, তাহলে একই রকম করো, পূর্বে কত ছিল, X, তাহলে X এর কত, 82% মানে 82/100 সমান কত, 41 টাকা। তাহলে X সমান কত হবে, 41 × 100/কত, 82, এদিকে আসলে উল্টে যায়, 2 × 2 = 50, তাহলে X এর মান কত, 50, তাহলে পূর্বে মজুরি কত ছিল, অবশ্যই 50 টাকা। অপশন এ আমাদের অ্যান্সার। এবং এই প্রসঙ্গে বলে রাখি, তোমাদের জানে রাখি যারা চ্যানেল নতুন দেখছ ভিডিওটা, আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে, WBP WB এক্সামে চলে যাবে, সেখানে তুমি WB কনস্টেবল এবং SI এর যে কোশ্চিনগুলো এসেছিল এক্সামে, যে কোশ্চিন, সেই কোশ্চিনের অঙ্কের শর্টকাট সমাধান ভিডিও তোমরা পেয়ে যাবে, আগেই করানো আছে, তোমরা পেয়ে যাবে। চলো নেক্সট। দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় সংখ্যার থেকে, কার থেকে বলেছে, তৃতীয় সংখ্যার থেকে, তাই যার থেকে বলা হয় সেটাকে 100 ধরতে হয়, তাহলে থার্ড নাম্বার কি, অবশ্যই 100, প্রথমটা 20% বেশি, পরেরটা 35% বেশি, তাহলে ফার্স্ট কত, 20% বেশি মানে কত, 120, সেকেন্ড কত, 135,
প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয়টির সাপেক্ষে বলছে দ্বিতীয়টির কত পার্সেন্ট, তাহলে দ্বিতীয়টি কত 135, প্রথমটি কত 120, কত পার্সেন্ট ইন্টু কত 100 ব্র্যাকেট পার্সেন্ট। চলো করো, 5 দিয়ে যদি কাটি কত হচ্ছে, 5 দুগুণে 10, 5 সাথে 35, 5 24 120, 3 দিয়ে কাটো, 3 আষ্টে 24, 3 9 27, তাহলে কত পার্সেন্ট হচ্ছে 800/9%। তার মানে আমাদের অ্যান্সার অপশন সি। ক্লিয়ার? নেক্সট, দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় সংখ্যার থেকে, তার মানে স্বভাবত একই রকম অঙ্ক, থার্ড নাম্বারকে আমরা কত ধরবো, 100 ধরবো। কি বলছে, ফার্স্ট সংখ্যা 20% বেশি বলা আছে, তার মানে কত 120, সেকেন্ড সংখ্যা কত 80 বেশি, তার মানে 180। নেক্সট লাইনটা বড়, দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির, তার মানে প্রথমটির সাপেক্ষে কত শতাংশ, তার মানে 180/120 ইন্টু কত 100। 0 0 কাটো, 3 6 18, 6 2 12, 2 দিয়ে 100 কেটে দাও, 50, তাহলে কত হলো 150%। আমাদের অ্যান্সার অপশন এ। চলো 9 নম্বর কোশ্চিন যাই। দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় সংখ্যার থেকে, সেম কোশ্চিন, তাহলে তৃতীয় সংখ্যা কত ধরব, 100, কত পার্সেন্ট কম, কম বলা আছে এবার, কিন্তু এর আগে বেশি বলে যোগ করছিলাম, কম বলে তাহলে এখন কী করবো, বিয়োগ করবো, তাহলে 100 থেকে 40 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 100 থেকে 40 বাদ, কত হচ্ছে প্রথম সংখ্যা 60, সেম, সেকেন্ড সংখ্যা 100 থেকে 46 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 54, দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির থেকে কত শতাংশ কম, তাহলে কম কত, 60 মাইনাস কি করবে তুমি 54, সমান কত 6 কম, কার থেকে, প্রথমটির থেকে, তাহলে 6/60 ইন্টু কত, সমান 1/10, 0 0 কেটে দাও, অ্যান্সার কত 10%, অপশন বি আমাদের অ্যান্সার। নেক্সট চলো, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে 32 ও 20 কম, তার মানে থার্ড নাম্বার আমরা কত ধরবো, স্বভাবতই একই রকম অঙ্ক হচ্ছে 100, এখানে কম বলা আছে তার মানে কি বিয়োগ হবে, থার্ড সংখ্যা কত 32 বাদ দিয়ে দাও, 32 বাদ দিয়ে দিলে কত থাকে 100 থেকে 68, 20 কম, তাহলে সেকেন্ড সংখ্যা কত হবে, অবশ্যই 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির কত শতাংশ, তার মানে কি হবে 68/80 × 100, 0 0 কাটলাম, 5 2 10, 4 2 8, 4 দিয়ে কেটে দাও, 4 17 কত 68, 5 17 কত 85%, অপশন সি আমাদের অ্যান্সার। চলো 11 নম্বর কোশ্চিনে যাই। দুটি সংখ্যা একটি তৃতীয় সংখ্যা কত 16% ও 48%, তাহলে একই রকম, থার্ড সংখ্যা কত 100, তাহলে ফার্স্ট সংখ্যা কী হবে,
100 কত পার্সেন্ট বলা আছে? 16%, 16/100 কেটে গেল, কত? 16। সেকেন্ড সংখ্যা আমি একদম তোমাদের ডিটেলস করে দিই যাতে বুঝতে অসুবিধা না হয়, কত? 48%, 100 100 কেটে গেল, কত হচ্ছে? 48। প্রথম সংখ্যা 16 পেলে, দ্বিতীয় সংখ্যা পেলে 48। চলো কোশ্চিন কি জানতে, যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির কত শতাংশ, তার মানে 16/48 × 100 কেটে দাও 1/3, তার মানে কত আসছে? 100/3%, এটাকে পূর্ণে ভেঙে দেবে, 33 পূর্ণ 1/3%। অপশন এ আমাদের অ্যান্সার। চলো 12 নম্বর কোশ্চেনে যাই। কোন শহরের বর্তমান জনসংখ্যা 15,625, প্রতি বছর 8% হারে বাড়লে 3 বছর পর জনসংখ্যা কত হবে? তাই প্রথমে জনসংখ্যা কত ছিল? 15,625, প্রতি বছর 8% বাড়া, তার মানে কি আগে যদি 100 থাকে তার উপর 8 বেড়ে কত হয়েছে? 108, এটাই বোঝাতে চাইছে কথা। তাই 3 বছর, তার মানে 3 যতগুলো বছর হয় ততগুলোই বছর, 108/100, বছর কত? 3টে, তার মানে 108/100 3টে, যদি 2 থাকতো তাহলে এটা 2। বৃদ্ধি বলেছে তাই যোগ করলাম, হ্রাস বললে কি করতাম? বিয়োগ করতাম। চলো এবার কাটাকাটি করি, এটাকে 25 দিয়ে কাটো, 6 আর কত হলো? 6×25=162, তার 25 দুগুণে কত? 50×12=525, 4 আবার কাটো 25 দিয়ে, 25 4×25=100 কে কাটো, 4। চলো নেক্সট কাটি, 4 দিয়ে কাটি, 4×2=8, 2×28=428, এই 4 দিয়ে কাটো কত হলো? 27, এই 4 দিয়ে কাটো 27, তার মানে আমাদের অ্যান্সার কত থাকলো? 27×27×27। দেখো এটাকে পুরো গুণ করতে পারো বা নাও করতে পারো, 7×7=49, 63, তার মানে অ্যান্সারের লাস্টে কত থাকবে? 3 থাকবে, এর লাস্টেও দেখো 3 নাই, এর লাস্টেও 3 নাই, এর লাস্টে তার অপশন এ অ্যান্সার 19,683। অপশন এ আমাদের অ্যান্সার, বা তোমরা গুণও করে দিতে পারো, গুণ করে দিলে এই অ্যান্সারটাই আসবে। চলো একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 10% হ্রাস পায়, অর্থাৎ কমে যায়, বর্তমান জনসংখ্যা 20,000 হলে 3 বছর পর জনসংখ্যা কত হবে? তো বর্তমান জনসংখ্যা কত? 20,000, 10% হ্রাস পায়, তার মানে কত? 90/100, 3 বছর বলেছে, তাহলে এটা কটা হবে? 3টে, 90/100। চলো 2 শূন্য 2 শূন্য কেটে দাও, 2 শূন্য 2 শূন্য কেটে দাও, 1টা 2টো 1টা, তাহলে পড়ে থাকলো কত? 2×9×9×90, গুণ করে দাও 9, তার মানে গুণ করলে কত হচ্ছে? 2×9³ মানে কত জানে? 729, 0×2, 0×9=18, 1×2=4, 5, 7×2 কত? 14, 14,580, এটাই আমাদের অ্যান্সার, এত জোন। চলো নেক্সট,
কোন শহরের জনসংখ্যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়? কত হারে বৃদ্ধি পায়? 5%। বর্তমান জনসংখ্যা এত হলে 2 বছর পূর্বে কত ছিল? ধরে নাও 2 বছর পূর্বে জনসংখ্যা ছিল 100, তাহলে 5% হারে বাড়ে, তাহলে তার মানে কত? 105/100। 2 বছর বলেছে, তাহলে এটা 2 হবে, 105/100 সমান, এটা বলা আছে। চলো কাটি, 5 দিয়ে কাটি, 21, 21, ক্লিয়ার? তাহলে 1 = কত হচ্ছে? 20 × কত? 21 × 21, আমরা কি জানি 21 এর স্কোয়ার কি জানি? 441, 441 রেখে কাটলে কত হয়? 10। তাহলে এক্স এর মান কত দাঁড়ালো? 400-র পর একটা শূন্য, 4000 জন। অপশন ডি আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। কোন শহরের জনসংখ্যা 4% হ্রাস পায়? বর্তমান জনসংখ্যা 57,600 জন হলে 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? ধরে নাও 2 বছর পূর্বে জনসংখ্যা ছিল 100, প্রতি বছর কত? 4% করে হ্রাস পায়। তাহলে 4% করে যদি হ্রাস পায়, তাহলে কত হচ্ছে? x × 96/100, 96/100, যেহেতু 2 বছর বলা আছে, তাহলে এটা কত? 2 হবে, সমান কত? 57,600। চলো কাটি, 4 × 24 = 96, 4 × 25 = 100, 24 × 25, চলো তাহলে 1 = কত হচ্ছে? 57,600 × 25 × 25/24 × 24, দেখো এবার 24 × 24, অর্থাৎ 24 এর স্কোয়ার = আমরা কি, 576, 576 দিয়ে যদি একে কাটি, উপরে কত হবে? 100। তাহলে অ্যান্সার কত বলতে হবে? 25 25 কত? 625, তার সাথে 100 গুণ করলে 625 ও 2 = 0, তাহলে অ্যান্সার কত? 62,500 জন। অপশন ডি আমাদের অ্যান্সার। দেখো অঙ্কগুলো একদমই কঠিন ছিল না, একটু যদি বেসিক জ্ঞান রাখো, একটু যদি অঙ্কটাকে ভালোভাবে পড়ো এবং সাবজেক্টকে যদি একটু ভালোবাসো, তাহলে এতটাই ইজিলি অঙ্কগুলোকে করা যায়। চলো নেক্সট কি বলছে। রান্নার তেলের দাম 25% বৃদ্ধি পেল, মানে কি? আগে যদি 100 থাকে, 25 বৃদ্ধি পেয়েছে, এখন কত হলো? 125। কোনো পরিবার খরচ অপরিবর্তিত রাখবে, মানে অর্থাৎ ওই 100 টাকারই তেল কিনবে, তেলের ব্যবহার কত কমা? তাহলে 125 থেকে তোমাকে যদি 100-তে আসতে হবে, কমাবে কত? -25। কার উপরে কমাচ্ছ? 125-এর ওপরে, সেটা পার্সেন্টেজ কত? 25/125 × কত? 100, 1/5, 5×100, তার মানে কত হচ্ছে? 20% আমাদের অ্যান্সার। অপশন বি আমাদের অ্যান্সার। 17 নম্বর অঙ্ক চলো। চিনির দাম 20% হ্রাস পেল, মানে আগে যদি 100 থাকে, তার উপর থেকে 20 কমে এখন কত হলো? 80। এবার বলছে খরচ অপরিবর্তিত রাখলে, মানে ও 100-ই করবে, তার ব্যবহার কত বাড়বে? তাহলে এখান থেকে 100-তে আসতে গেলে তোমাকে বাড়াতে হবে কত? 20, 20 বাড়াতে হচ্ছে কার? 80-র ওপরে, তাহলে 20/কত? 80 × কত? 100, 1/4, 4×25 = 100, অ্যান্সার কত? 25%।
18 কি বলছে, কোন সংখ্যা 25% বৃদ্ধি পায় পরে 25% হ্রাস পায়, মোটের উপর সংখ্যাটি কত হ্রাস বা বৃদ্ধি ঘটে? দেখো ক্রমিক বৃদ্ধি বা হ্রাসের সূত্র হলো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই কত 100%। ক্লিয়ার? এটা আমরা সবাই জানি, তোমার হাতের কাছে যদি কোনো রাইটার থাকে সব রাইটারে পড়ে। এবার বলছে প্রথমে 25% বৃদ্ধি, বৃদ্ধি মানে +25, হ্রাস মানে -25। তাহলে দেখো প্লাস কত 25, প্লাস চিহ্ন দিলাম, মাইনাস কত 25, প্লাস +25 ইন্টু -25, বাই কত 100, এই তো পার্সেন্ট। পরের লাইন আসলে কি হবে, +25, প্লাসে মাইনাসে -25, প্লাসে মাইনাসে মাইনাস, -25 ইন্টু 25 বাই কত 100। তার মানে এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত 25 25, কত -625 বাই 100%, মানে -6.25%। মাইনাস মানে কি, 6.25% হ্রাস। যদি প্লাস হতো তাহলে আমরা লিখতাম বৃদ্ধি, তার মানে আমাদের অ্যান্সার কত, 6.25% হ্রাস, অপশন এ। তার মানে দেখো দুটো একই সংখ্যা আছে বলে এখান থেকে আরও শর্ট করা যায় এটাকে, দুটো একই সংখ্যা আছে বলেই তো এখানে কাটলো। তাহলে যদি কোনো জায়গায় দুটো একই সংখ্যা থাকে, একটা বৃদ্ধি এবং একটা হ্রাস থাকে, ডিরেক্ট লিখবে অলওয়েজ এখানে কি আসবে, হ্রাস আসবে, হ্রাস সমান লিখবে 25 ইন্টু 25 বাই 100। এই জন্যে আমরা ডিরেক্ট করি যে হ্রাস কত, 6.25%। জাস্ট এইটুকু অঙ্কটাকে মুখে করে বেরিয়ে যাবে, আমি জাস্ট বোঝানোর জন্য ডিটেলসটাকে বললাম কোথা থেকে আসছে। চলো নেক্সট 19। একটি কর্মচারী বেতন প্রথমে 15% বৃদ্ধি, তারপরে 12% হ্রাস, তার মানে চলো সূত্র আরো একবার লিখে দিই, এটাই সূত্র, 15% বৃদ্ধি মানে +15, 12% হ্রাস মানে -12, প্লাস +15 ইন্টু -12 বাই কত 100%। তাহলে কি হবে, 15 -12 প্লাসে মাইনাসে মাইনাস, 15 ইন্টু 12 বাই কত, 15 থেকে 12 বাদ দিলে কত 3, 15 12 কত 180 বাই কত 100, 0 0 কেটে দাও, তাহলে 3 -1.8, তার মানে থাকলো কত 1.2%। প্লাসে মান বেরোচ্ছে, যেহেতু এদিকে প্লাস আসছে এদিকেও প্লাস আসছে, এটাও প্লাস এটাও প্লাস, তার মানে 1.2% বৃদ্ধি, আমাদের অ্যান্সার 1.2% বৃদ্ধি। ক্লিয়ার? আমরা লাস্ট অঙ্কে যাব, আজকের 20 নম্বর লাস্ট অঙ্ক, এবং তোমাদেরকে আমি বলে রাখি প্রতি সপ্তাহে এইরকম ভিডিও পাবে, আজকে 20টা অঙ্কেরই ক্লাস ছিল, নেক্সট 20টা নেক্সট ভিডিওতে পাবে। কোনো শহরের জনসংখ্যা পরপর 2 বছর যথাক্রমে 20 ও 25% বৃদ্ধি পায়, 2 বছর পরে জনসংখ্যা কত হবে, জনসংখ্যা কত হবে বৃদ্ধি, তার মানে কি সূত্রে চলো এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই বাই কত 100। তাহলে দুটোই বৃদ্ধি, প্লাস আছে, তার মানে +20 +25 +20 ইন্টু 25 বাই কত 100, তাহলে 20 25 যোগ করো
এই পাঁচটুকুকে তুমি যদি যোগ করো তাহলে কত হচ্ছে 45, এটাকে কাটো 5, 5 দিয়ে কেটে দাও 5, 45+5 তার মানে অ্যান্সার কত 50%। অপশন বি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আজকের অঙ্ক এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।